হ্যালো অ্যান্ড ওয়েলকাম। দীর্ঘদিন ঘর বন্দি থাকতে থাকতে মানুষ বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে, আর ঠিক সেই কথাটাই এসে মনে হয়েছিল এই দীঘার সমুদ্র সৈকতে। অজস্র মানুষের ভিড়, কোনো রকম কোনো মাস্কের তো বালাই নেই, দূরত্ববিধিরও কোনো বালাই নেই, মনে শুধু অজস্র এক সাহস নিয়ে নেমে পড়েছে সমুদ্রের বুকে। মানুষ হয়তো ঘরবন্দি থাকতে থাকতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। আর অবশ্যই বলবো, বিভিন্ন জায়গার বেড়াতে যাওয়ার আপডেট পেতে হলে আর সঙ্গে তো দীঘার এই ভিডিও আপনাদেরকে আমি ঘুরে দেখাবো, এই দীঘার সি বিচের কী অবস্থা রয়েছে সেটা তো দেখতেই পাবেন। তাই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। দীঘার সি বিচে বললাম আগেও দূরত্ববিধির কোনো বালাই নেই, কিন্তু আগে বলে রাখি দীঘাতে পৌঁছতে গেলে কিন্তু এই মুহূর্তে গাড়িতে করে আসাই সব থেকে ভালো। পেয়ে যাবেন কলকাতা ধর্মতলা থেকে বাস, চাইলে আপনারা অনলাইনে রেড বাস বুক করেও কিন্তু ধর্মতলা থেকে পৌঁছে যেতে পারেন দীঘা। সময় লাগে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার আশেপাশে, তবে আমি বলবো বাসে করে আসার থেকে গাড়িতে করে আসাই ভালো। আর এই দীঘার সমুদ্র সৈকতে এসে দেখে আমি কিছুটা হতবাক, কারণ এত মানুষের ভিড়, মানুষ সব কিছু ভুলে গিয়ে সব ভয় দূর করে নেমে পড়েছে সমুদ্রকে উপভোগ করতে। আপনারা দেখছেন দীঘার সমুদ্রের বিচ শুধুই আগের মতনই, যেরকম পরিস্থিতি ছিল শুধুই মানুষের মাথা, আর সবাই নেমে পড়েছে সমুদ্রে স্নানে। আবার বলছি দূরত্ববিধির তো কোনো বালাই নেই, আর মাস্কও বলতে গেলে কারোর মুখেই দেখা যাচ্ছে না, সব যেন মনে হচ্ছে এইখানে এসে নর্মাল হয়ে গেছে। বিচের আশেপাশে দোকানও বসেছে, চাইলে আপনারা বিচ থেকে খাওয়া দাওয়াও সারতে পারেন। সবাই যখন খাচ্ছে মনে সাহস নিয়ে নয় ওটুকুনিও করে ফেললেন, তবে অবশ্যই বলবো নিজের সাবধানতা কিন্তু নিজের কাছেই রাখতে হবে এই দীঘাতে এলে। দীঘার হোটেলগুলো খুলে গেছে, দীঘার হোটেল নিয়েও কোনো সমস্যা নেই, সমস্ত হোটেলও দীঘায় এখন খোলা রয়েছে, চাইলে আপনারা থাকতে পারেন। তবে যেহেতু গাড়ি নিয়ে আসা হচ্ছে সেহেতু কিন্তু এখন ভিড় হচ্ছে দীঘাতে, সকালবেলা থেকে সন্ধ্যাবেলার দিকে অনেকেই দীঘা ছেড়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তবে দীঘার সমুদ্রের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে মানুষের হয়তো ভয় বলে আর কোনো বস্তু নেই। দীর্ঘদিন ঘরবন্দি থাকতে থাকতে মানুষ বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে, তাই শুধু ভয়টাকে জয় করে মানুষ সবাই বেরিয়ে পড়েছে এই দীঘার উদ্দেশ্যে। আর দীঘা এলে যে বিশ্ব বাংলা পার্ক রয়েছে, সঙ্গে ঢেউসাগরের যে জায়গাগুলো রয়েছে, নতুন যে পার্কগুলি তৈরি হয়েছে, সেখানেও মানুষের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে। সমুদ্রের ধারে পেয়ে যাবেন নানান ধরনের মাছ ভাজা, আর নানান সামগ্রী নিয়েও আগে যেরকম বসতো সেরমভাবেই বসছে। তবে উপরি পাওনা হিসেবে বলতে পারি যে নিউ দীঘার পাশে যে আর একটি বিচ ওপেন হয়ে গেছে সেটি ওশিয়ানিয়া, চাইলে যেতে পারেন সেখানে, অনেক অপেক্ষাকৃত সেখানে ভিড় কম, তবে ওখানকার আবার পরিবেশটা একটু আলাদা, একটু গোয়ার মতন ফিলিংস ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই। কারণ চাইলে আপনারা পানীয়র সঙ্গে মাছ ভাজা ওখানে খাওয়ার বন্দোবস্ত রয়েছে, তো চাইলে আপনারা সেইখানটাতেও ঘুরে আসতে পারেন, এটি একটি নতুন বিচ। আর যারা সেসব থেকে দূরে থাকতে চান তাদের জন্য অবশ্যই রয়েছে নিউ দীঘার সমুদ্র সৈকত, নিউ দীঘার সৈকত সরণী। আর ওল্ড দীঘাতেও আরও একটি বলবার বিষয় আছে, ওল্ড দীঘার বিচটি কিন্তু এখন অনেকটা অন্যরকম, বোল্ডারের জন্য নামা যেত না কিন্তু এখন ওখানে নামবার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে, তাই ওল্ড দীঘাতেও চাইলে আপনারা স্নান করতে পারেন। তাই যদি আপনারা চান চাইলেই বেরিয়ে পড়তে পারেন ভয়কে জয় করে, এত মানুষ যখন নেবেছে চাইলেই বেরিয়ে পড়তে পারেন, দীঘাতে চলে আসতে পারেন, দীঘার সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারেন।
চেষ্টা করবেন দূরত্ববিধিটা বজায় রেখে সমস্ত আনন্দটাকে চেটে পুটে নেওয়ার জন্য। হোটেল খুলে গেছে, আপনাদের খাওয়া দাওয়ারেরও কোনো রকম সমস্যা হবে না। আর আস্তে আস্তে দীঘা জমজমাট, বলা যেতে পারে দীঘা আবার জমে উঠেছে, আর দীঘার বীজও জমে উঠেছে। তাই অবশ্যই চলে আসতে পারেন। আর বেড়াতে যাওয়ার নানান আপডেটের সঙ্গে এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আজ এই পর্যন্ত, দীঘার আরও নানান জায়গার নানান ভিডিও কিন্তু আসছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।